ওগো মেহেরবান, তুমি বলে দাও আমি কোথায় গেলে আমার দুঃখের মুখে মাডাকে শুনতে পাবো। তুমি আমাকে কবে মা মা বলে ডাকবে? ওগো কোথায় তুমি বলে ভাবি ভাবি। এ কি ভাইজান, তোমরা সবাই ফিরে এসেছো? হ্যাঁ ভাবি, আমরা সবাই ফিরে এসেছি। তা আমার দুঃখও ফিরে এসেছে। ভাবি কেন ভাবি, আমার দিচ্ছে তিন দিন আগে তো দুঃখে ফিরে এসেছে। কি বলছে তো না? হ্যাঁ ভাবি, আমরা মহল করে ফিরে এসে দেখলাম নৌকার উপর দুঃখে নেই, তাই নৌকার উপরে একটা দুঃখের জামা ছিল। জামাটা আমি তোমার দিতে এসেছি ভাবি। ওরে নিষ্ঠুরী ধোনা, পাপিষ্ঠ জল্লাদ, ভালো বলে নিয়ে গেলে বাচ্চারে আমার, আর একে কথা শোনালে এখন ওরে নিষ্ঠুর পাপা পাপিষ্ঠ পাপা চার, ওরে শয়তান, আমার সন্তান কি কেন, আমি কি অপরাধ করেছি তাই আমার সন্তানকে দিয়ে বাঘের মুখে দিয়ে এসেছি? না ভাবি না, আমি কিছু তাই বাঘের মুখে দিই নেই, সে ভালোই আছে। ওরে তোর, আমি তোর মুখ দর্শন করতে চাই না, তোর এই পাপিষ্ঠ মুখে আমাকে ভাবি ভাবি বলে ডাকিস না। তুই যে আমার কাল ছিলি নিষ্ঠুর ধোনারে, তুই যে আমার কাল ছিলি নিষ্ঠুর ধোনারে, তুই যে আমার কাল ভালো বলে আজ তুই নিয়ে গেলি সন্তানের আমার। না ভাবি না, দুঃখের এই জামানা তুমি নিয়ে নাও ভাবি। তাই
भाभी तुम्हें कोनो चिंता करो ना भाभी आज जदि तुम्हें चलो चलो हमारे महलर मध्य चलो उड़े पापिष्ट धुना आज संतानी के बागेर गाले दिए से आज आवाज के बोलछे चोदे बाड़ीते जावार जन्ने ओरे धुना আমি গিয়ে শুকের ভাত খেতে চাই না রে ধুনা আমি গিয়ে তোর বাড়িতে শুকের ভাত খেতে চাই তুই দূর হয়ে যা দুঃখে নেই শুনলি না শুনলি না মায়ের কোনো কথা চাচাজির কথা শুনে চলে গেলি বাবা আমি তোকে কোথায় পাবো কি আমাকে মা মা বলে ডাকবে বাবা তোর মুখে মা ডাকে শুনলে তাপিত প্রাণে শীতল হয়ে যায় তুই না কিছু খেলে আমি যে খেতে পারি না তুই না ঘুমালে আমি যে ঘুমাতে পারি না দুঃখে দুঃখে রে ফিরে আয় আয় বাবা একি আমার আমার দুটি আমার দুটি চোখ এমন অন্ধকার হয়ে আসছে কেন আমি জানি দুঃখের জামাটা আর দেখতে পাচ্ছি না কেন তাহলে কি আমি অন্ধ না দুঃখী রে কোথায় আছিস বাবা একবার ফিরে আয় একবার এসে আমাকে দেখ আজ তোর মা চোখে দেখতে পায় না দুটি চোখ অন্ধ হয়ে গেছে বাবা ফিরে আয় ডাক মা মা বলে দুঃখে দুঃখে রে দুঃখে দুঃখে রে কোন বনে তে আছি বাবা দুঃখে দুঃখে রে কোন বনেতে আছো বাবা রে দুঃখে দুঃখে রে কোন বনেতে আছো বাবা রে দুঃখে দুঃখে রে কোন বনেতে আছো আজ তোরি জন্যে কেঁদে কেঁদে বাবা তোরি জন্যে কেঁদে কেঁদে বাবা চক্ষু অন্ধ তোরি জন্যে কেঁদে কেঁদে বাবা তোরি জন্যে কেঁদে কেঁদে বাবা চক্ষু অন্ধ হলো রে কোন মনেতে আজ আমি কোথায় গেলে পাবো তো
घर मध्य कथा मा के तो देखते तुम कथा तुम एक बार दिखे तक देखो तुम्हार दुखे मा आमी जे चोखे देखते पाई ना बाबा मागो तुम्हें चोखे देखते पाओ ना एकी अभी की कोरी ओगो ताई तो अभी जोकन बोने थे कि बारी ते फिरे आशी तो को बोने में बोने ही बोले चिलो ओरे दुखे তুই তো বাড়িতে ফিরে যাচ্ছিস বাবা যদি কখনো বিপদে পড়িস আমার নামে একটিবার শরণ করবি আমি তোকে উদ্ধার করব ও গো বোনের মা বোনের মা গো একটিবার এসে আমাকে উদ্ধার করো মা গো ও গো বোনের মা বোনের মা গো একটিবার এসে আমাকে দেখা দাও মা গো ও গো বোনের মা বোনের মা গো একটিবার এসে আমাকে দেখা দাও মা গো ওরে দুঃখে তুই আমার নাম শরণ করে তিনবার তোর মায়ের চোখে হাত বুলিয়ে দে দেখবি তোর মায়ের চোখ আবার ভালো হয়ে যাবে বেশ মা ও গো বোনের মা বোনের মা গো আমার মাকে তুমি ভালো করে দাও মা গো ও গো বোনের মা বোনের মা গো আমার মাকে তুমি ভালো করে দাও মা গো ও গো বোনের মা বোনের মা গো আমার মাকে তুমি ভালো করে দাও মা গো আহ একি একি কে জানে আমাকে হে এক মুখে তে হাত দেবার সঙ্গে সঙ্গে যেন যেন কেমন শিহরণ হয়ে উঠল তা এই তো দুঃখের জামা আজ তাহলে আমি দেখতে পাচ্ছি দুঃখে দুঃখে বাবা কি
কিন্তু তো চাচাজি তুই গায়ে চামাটি দিয়ে বলে গেল নৌকা হতে তিন দিন আগে দুঃখে বাড়িতে এসেছে সে অনেক কথা মা আমি তোমার কাছে পরে বলবো বা এটুকু জেনে রাখো যে আমাকে আমাকে সহায় বোনের মা বোনই বাঁচিয়েছে মা সত্যি জানি আমি জানি বাবা যেদিনে তোরা বাদা বনে মহল করতে যা সেদিনে মায়ের চরণে আমি সঁপে দিয়েছিলাম তোকে আরে বলেছিলাম ওকে অন্তর্যামী দয়ার বনবিবি মা আমার দুঃখে কি আমি তোমার চরণে সঁপে দিলাম মা আমার দুঃখে যেন কোনো ক্ষতি না হয় আমি যেন আমার মা ডাক শুনতে পারি ওরে খোকা আজ যখন মা তোকে উদ্ধার করেছে আটরে ফাটিতে আবার যখন ফিরে এসেছি এই বড়জুহাটের মাটির বুকে তাহলে চল বাবা আরে বিলম্ব নয় মায়ের কাছে বলেছিলাম পাঁচটি গ্রাম মাওন করিয়া মায়ের হাজত দেব রে খোকা চল আজ দুই মায়ের ছেলে একের সঙ্গে আজ পাঁচটি গ্রাম মাওন করে আনব আর মায়ের হাজত দেব মায়েরা আজ মায়ের প্রথম দিন মেলা উদ্বোধন হয়েছে তাই মাগো আজ মায়ের গুণগান শুনতে এসেছেন আপনারা যে যেমন পারবেন তেমনই দুঃখের হস্তে এবং এই ব্যয়ার হস্তে দান করবেন আমরা যাচ্ছি আপনাদের দরবারে মায়ের নামে দান করলে আপনাদের তোলাও থাকবে পরের জন্মে নিশ্চয়ই সেই দান তোমরাও পাবে তাই আমি বলি মায়ে মায়েরা হাজতের জন্যে কিছু দান করতে হয় তাই আজ অঞ্চল পাদুয়ার মায়েদের কাছে অর্থাৎ দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো কি মায়েরা আজ হাজত নামা দিবেন সবাই ও মা হাজত মাঙি দাঁড়ে গো হাজনা